হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে মিউনিসিপ্যালিটি এলাকার প্রপার্টি ট্যাক্স অনলাইনে জমা দিতে পারবেন, এবং সেই প্রপার্টি ট্যাক্সের যে পুরনো পেমেন্ট করা রিসিটগুলি সেগুলোও কিন্তু চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই কিভাবে আমরা অনলাইনে মিউনিসিপ্যালিটি এলাকার ট্যাক্স জমা দেব। সবার প্রথমে গুগলে এসে আমরা সার্চ করব হোল্ডিং ট্যাক্স বলে। হোল্ডিং ট্যাক্স সার্চ করার পরে দেখুন প্রপার্টি ট্যাক্স অপশনের উপরে আমরা ক্লিক করলাম। প্রপার্টি ট্যাক্স অপশনের উপর ক্লিক করার পরে একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, অ্যাক্টিভ মিউনিসিপ্যালিটি ফর অনলাইন পেমেন্ট অফ সিটিজেন। তো এখানে প্রথমে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন, ULBs login, আর লাস্ট অপশন রয়েছে প্রপার্টি ট্যাক্স অনলাইন বা সিটিজেন এন্ট্রি। তো আমরা এই হোম পেজে এসে সিটিজেন এন্ট্রি বা প্রপার্টি ট্যাক্স অনলাইন এই অপশনটির উপরে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে ডিস্ট্রিক্ট দিতে হবে। তো আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ইউএলবি সিলেক্ট করছি, মানে কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে সেটা আমরা সিলেক্ট করে নেবো। ইউএলবি সিলেক্ট করার পরে তারপর ওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমরা ওয়ার্ড গুলো সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে নিলাম। ওয়ার্ড সিলেক্ট করার পরে এখানে লোকেশন সিলেক্ট করতে হবে, মানে কোন লোকেশনে রয়েছে। যেরকম পঞ্চায়েত এরিয়া যেরকম আমাদের গ্রাম বলে, সেরকম এখানে লোকেশনটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর হোল্ডিং নাম্বার, প্রপার্টি ট্যাক্সের যে চালানটা আছে তার উপরে একটি হোল্ডিং নাম্বার থাকে, সেই হোল্ডিং নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে হোল্ডিং নাম্বারটি আমি ভুল বসিয়েছিলাম, তাই জন্য প্রসিড অপশনে ক্লিক করার পরে নো অ্যাক্সেস ফাউন্ড দেখাচ্ছে। হোল্ডিং নাম্বারের জায়গায় আমি ভুল করে এনরোলমেন্ট নাম্বার বসিয়ে দিয়েছিলাম। ফার্স্টে যে কর্নার করে যে নাম্বারটি আছে সেটা কিন্তু না, দেখবেন 3-4 সংখ্যার একটি নাম্বার আছে হোল্ডিং নাম্বার বলে, ওটাই এখানে বসাতে হবে। তো দেখুন আমরা এটা বসিয়ে তারপরে প্রসিড অপশনে ক্লিক করলাম। তো অ্যাক্সেস সাকসেসফুলি ভেরিফাইড দিয়ে নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে সিটিজেন প্রোফাইলে যার নামে প্রপার্টি ট্যাক্স রয়েছে তার পুরো ডিটেলস দিয়ে দিয়েছে। নিজের ভিউ ল্যান্ড রেকর্ড রয়েছে, এখানে আপনারা ক্লিক করে ল্যান্ড রেকর্ড দেখে নিতে পারেন। তারপর রয়েছে প্রপার্টি ট্যাক্স কালেকশন, এখানে সবকিছু সিলেক্ট করা আছে, প্রসিড অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর রয়েছে এখানে লাস্ট 5 পেমেন্ট, ভিউ রিসিভের উপরে ক্লিক করলে পুরো রিসিপ্ট এখানে চলে আসবে। এবার আমরা এখানে প্রসিড অপশনের উপর ক্লিক করব। প্রসিড অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার অটোমেটিক দিয়ে দিয়েছে, চাইলে আপনারা এখানে মেল আইডি দিতে পারেন। তো পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে কমপ্লিট পেমেন্টের অপশনের উপর ক্লিক করতে হবে। তো এটি পপ আপ দেবে, সেই পপ আপে ওকে অপশনে ক্লিক করলে পেজ ওপেন হয়ে যাবে। সেখানে যদি আপনারা কার্ডে করতে চান তাহলে কার্ড নাম্বার বসিয়ে দেবেন, চাইলে নেট ব্যাংকিং করতে পারেন, এছাড়াও ইউপিআই এর অপশনে রয়েছে, আপনারা যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। তো আমরা কার্ডে এখানে পেমেন্ট করব, তো এই কার্ড নাম্বার আমরা এখানে বসিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করব। তো মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পরে যেহেতু আমরা কার্ড থেকে করছি তাই এটা ওটিপি যাবে। তো ওটিপি ক্লিক পুট করার পরে সাবমিট অপশনে ক্লিক করলে পেমেন্টটি আমাদের সাকসেসফুল হয়ে যাবে আর প্রপার্টি ট্যাক্সটি আমাদের দেওয়া হয়ে যাবে। খুবই ইজি ব্যাপার এটা। প্রপার্টি ট্যাক্স কিন্তু শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এলাকাতেই হয়ে থাকে, আমাদের পঞ্চায়েত এলাকায় এখনো পর্যন্ত প্রপার্টি ট্যাক্স শুরু হয়নি, কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। পঞ্চায়েত এলাকায় যদি প্রপার্টি ট্যাক্স শুরু হয়ে যায় তখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আপডেট পৌঁছে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো আমাদের দেখুন পেমেন্ট সাবমিট হয়ে গেছে। তো এখানে দেখিয়ে দিয়েছে যে পেমেন্ট সাকসেসফুলি ক্যাপচার্ড উইথ ট্রানজাকশন অ্যামাউন্ট। এবার আমরা এখানে চালানটি ডাউনলোড করে নেবো। চালানটি আপনারা চাইলে PDF করেও রাখতে পারেন বা এখানে প্রিন্ট আউট করেও রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নতুন নতুন তথ্য সংগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এছাড়াও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারেও ফোন করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।